বুবলি এবং সেলেবীরের ভিডিও নিয়ে কি মন্তব্য করলেন শাকিব খান, বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, শাকিব খান এবং বুবলি ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তারপর তাদের ঘর আলোকিত করে একটি ফুটফুটে পুত্র সন্তান আসে। একটা সময় শাকিব বুবলির ভুল বোঝাবুঝির কারণে তারা একজন আরেকজন থেকে সেপারেট। যদিও তারা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছে তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, তারা কিছু ভুল বোঝাবুঝির কারণে আলাদা থাকছে। কিন্তু আলাদা থাকা সত্ত্বেও শাকিব বুবলি তাদের সন্তানদের সমানতালে খোঁজ খবর স্কুলে ভর্তি থেকে শুরু করে বাচ্চার অনেক কাজেই শাকিবকে দেখা যায়। কিন্তু শাকিব সেটা সরাসরি প্রকাশ করতে চায় না। গতকাল সবডমে এসপিন বুবলি তার ছেলের স্কুলে উপস্থিত ছিলেন। গতকাল ছিল ছেলের স্কুলের গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ছেলে এবং ছেলের বন্ধুদের সাথে খুনসুটি মুহূর্ত অতিক্রম করেছেন বুবলি এবং ছেলের সাথে এবং ছেলের বন্ধুদের গার্ডিয়ানের সাথে তাকে দেখা গেছে। সেই ভিডিওটি বুবলি তার পেজে এবং ছেলের পেজে শেয়ার করেছেন। ভিডিওটি নিয়ে বক্তবৃন্দ হেটার্সরা নানা প্রকার মন্তব্য করেছেন। মন্তব্য করতে বাদ যায়নি শাকিব খানও। শাকিব খান মন্তব্যের ঘরে মন্তব্য না করলেও একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে বুবলিকে তার ছেলের জন্য এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য বলেছেন। শাকিব খান জানায়, সন্তানের জন্য সন্তানের কাঁধে বাবা মায়ের হাত রাখাটা জরুরি, তোমাদের দুজনের জন্য রইল শুভকামনা। এমনই একাধিক মন্তব্য শাকিব খানকে নিয়ে ঘুরপাক খাচ্ছে মিডিয়ায়। তো সুপ্রিয় দর্শক, শাকিব খানের এমন আশীর্বাদ স্বরূপ কথাগুলো কতটুকু যৌক্তিক হতে পারে? আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।